হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, গ্রহণের শেষে আমি ঘর দোয়ারগুলো পুরো পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিচ্ছি। তো মুছার পর আমি স্নান করতে চলে যাব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। শেষে আমি ঘর দোয়ারগুলো পুরো পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি। এবার যাব স্নান করতে। তা স্নান করে এসে তোমাদের সঙ্গে, আর এদিকে শাশুড়ি মা স্নান করা হয়ে গেছে, এবার মা ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছে। দেখো ফ্রেন্ডস, এখানে বান্টি ম্যাগি বানিয়েছে, তো এখন শুনু খাচ্ছে। আর বিছনা চাদরটা উঠিয়ে দিয়েছে, এটা এখনও পাতিনি, পাতবো। মাত্র স্নান করে এসেছি, তো ওকে আমি খাওয়িয়ে টিউশন পাঠিয়ে নিই, তারপর যাব। তারপর বিছনা চাদরটা পাতবো। তো দেখো, আমি বিছনা চাদরটা পেতে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমি স্নান করে এসে আগে ছেলেকে খাওয়িয়ে ম্যাগি বানিয়েছিল বান্টি, তো বান খাওয়িয়ে দিলাম ছেলেকে। তো টিউশনের টাইমটাও পার হয়ে গেছিলো, তো তাড়াহুড়ো করে ওকে খাওয়িয়ে আমি টিউশন পাঠিয়ে দিয়েছি। আর এসে আমি বিছনার চাদরটাও পেতে নিয়েছি। এই যে বিছনার চাদরটাও পেতে নিয়েছি, এবার যাচ্ছি রান্নাঘরে। তো রাতে ডিনারের জন্য কী কী বানাই সব কিছু তোমাদের কাছে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমি রান্নাঘরে এসে বাঁধাকপিটা কেটে নিয়েছি। আজকে বাঁধাকপি রুটি হবে, আর সয়াবিন তরকারি হবে। এই যে সয়াবিন দিয়েছে মা, সয়াবিন তরকারি করব। আর সবজির মধ্যে শালগুম ছিল, আর ভোল ছিল, আর বেগুন ছিল। তো বেগুন তো খাবে না, তো তার জন্য ভোলটা কেটে নিয়েছি আর শালগুমটা কেটে নিয়েছি। দুপুরবেলাও বানিয়েছিলাম শালগুম, তো এখনও বানাবো শ্বশুর শাশুড়ির জন্য শালগুম আর ভোল বানাবো রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এপাশে দেখো, আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, আর এপাশে হয়ে গেছে শালগুমের তরকারিটা, এটা এখন নামিয়ে নেব। আর হয়েছে ভোলের তরকারি, এটা ভোলটা হয়ে গেছে, শুধু বাকি আছে এখন সয়াবিনের তরকারিটা, এটা করে নেবো এখন। আর এই পাশে আমি আটাটা মেখে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো, এখানে মা আর বাবার জন্য খাওয়াটা বেড়ে নিয়েছি, রুটি আর তরকারি। এখানে আছে শালগম তরকারি আর ভোল, এর পাশেও সেম আছে। তো ওদেরকে দিয়ে আসি, তারপর আমাদেরটা বানাবো। গুড মর্নিং ফ্রেন্ডস, তো কাল রাতে আমি ভিডিওটা এন্ড করতে পারিনি, কারণ হচ্ছে যে আমি তো সবাইকে খাওয়া দাওয়া দেওয়ার পর নিজেরা খেয়ে ভেবেছিলাম যে একটু ভিডিওটা এন্ড করে দেবো, কিন্তু হয়নি। শরীরটা অনেকটাই খারাপ লাগছিলো, মাথাটা ব্যথা করছিলো, গলাটাও ব্যথা করছিলো, তো তার জন্য আর কি ভিডিওটা এন্ড করতে পারিনি। এখন চলে এলাম সকালে, আমার স্নান দান করা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, সকালে ব্রেকফাস্টও হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে।
আর তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা যারা আমাদেরকে এতটা সাপোর্ট করছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাদের সাথে থাকার জন্য আর পাশে থাকার জন্য। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।